এটা কি হচ্ছিল? ভয় দেখানোর প্র্যাকটিস করছিলাম, হঠাৎ এরকম বিদঘুটে চিন্তা ভাবনা? একটু ফাঁকা দেখে একটা জায়গায় থাকতাম, সেটাকেও তোমরা ছাড়লে না। কেমন? আরে দুটো প্রাণী কদিন ধরে এত বার্ক থাকতে থাকতে ফাঁকা দেখে এখানে এসে বসছে, তাই তাদেরকে ভয় দেখিয়ে ভাগানোর জন্য প্র্যাকটিস করছিলাম। ওতে কিছু হবে না, ওরা তো দূরের কথা, ছোটরাও তোমাদের পাত্তা দেবে না। কেন? এখনকার ছেলেমেয়েরা আর ঠাকুমার ঝুলিতে নেই। আমরা ওদেরকে নেটফ্লিক্স, আমাজন প্রাইম, হটস্টার, ইউটিউব, ফেসবুক ধরে দিয়েছি। ঠাকুমার কাছে আর ঘেঁষেই না, ওরা ওই সব সাইটে যা যা দেখে ফেলেছে না, ওই ঠাকুমার ঝুলি মানে তোমার ঝুলি কোনো কাজ দেবে না। তাহলে তুমি বরঞ্চ ওই সব সাইটের কনজুরিং এর মতো হরর ফিল্ম ট্রাই করতে পারো। আর যদি ওটাও ফেল করে? তাহলে কনজুরিং 2, ওটাও ফেল করলে কনজুরিং 3, আর তাতেও যদি ফেল তাহলে তলপি তলপা নিয়ে ওখান থেকে কেটে পড়ো। ও, দারুণ সলিউশন দিলেন। আরে আমরা এখন আর ভূতকে ভয় পাই না, আমরা মানুষকে বেশি ভয় পাই। এই কখন স্যাট করে কে কার ভিডিও তুলে ফেসবুকে ভাইরাল করে দেবে কে জানে। আবার লাভ জিহাদ, অমুক জিহাদ, হ্যান জিহাদ আছে, কে কখন তোমায় ভাইরাল করে দেবে না সে আরেক বিপদ। তারপর তো আরো অনেক কিছু। বাই দা ওয়ে, তোমার তো এখানে থাকার কথা নয়, জুম্বাবু আসেননি? এসেছিল, টিকিট দিয়ে গেছে। কোথাকার? নরকের। অত হাসার কিছু নেই, ডেট অনেক পরে দিয়েছে। জুম্বাবু বললেন যে ওখানে এখন এত ভিড় হয়ে গেছে, জায়গা নেই, আগে একটু ফাঁকা করুক, তারপর নিয়ে যাবে। তাহলে বলো স্বর্গের কথা। দূর, উনি আমার হিসেব করে এই টিকিট দিয়ে গেছে, শুনবে না। একটু খিলাও পিলাও, আমরা এতে তো এক্সপার্ট আছি, তাই না? দূর, শুধু বাজে অ্যাডভাইস, তোমার সঙ্গে কথা বলা মানে একটা পাগলের সঙ্গে কথা বলা। আমি চললাম।